হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 7টা আর আমরা যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আজকে মহাষ্টমী, তো আমাদের গ্রামেতেও দুটো তিনটে ঠাকুর আছে, তো সেগুলো আমি দেখতে যাচ্ছি। আজকে বেরিয়ে পড়েছি, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই পুজোতে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, খুব খুব এনজয় করছো, ঠাকুর দেখতে বেরিয়েছ। আমিও যাচ্ছি। আজ মহাষ্টমী, অনেক জায়গায় নবমীর দিন থেকে পুজো হয়, তো আমাদের এখানে বাজারে একটা বড় পুজো হয়, সেটা সপ্তমীর দিন থেকেই শুরু, ওখানেই যাব। আর একটু সামান্য দূরে আর একটা ঠাকুর আছে, সেখানেও যাব, গিয়ে দেখি। সেখানে কবে থেকে হয় সেটা জানা নেই, তবে গিয়ে দেখি, যদি ঠাকুর আসে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বেরিয়ে পড়ি, গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা দূরের ঠাকুরটাই আগে দেখতে চলে এলাম বন্ধুরা। দেখলাম সব ঠাকুর আলোকসজ্জা রেডি, ঠাকুর আজকেই এনেছে, তো আগামীকাল নবমীর দিন থেকে এখানে পুজো হবে। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, প্যান্ডেলটা খুব বড় হয়েছে এবং খুব সুন্দর দেখতে লাগছে, পুরো যেন মনে হচ্ছে মন্দিরের মতো। আজকেই মা জগদ্ধাত্রী মাতাকে আনা হয়েছে, কালকে থেকে মানে নবমীর দিন থেকে এই পুজোটা, এখানে পুজো শুরু হবে। এই যে মায়ের মূর্তিটা দেখে নাও, এখানে মায়ের মূর্তিটা অন্য লোকই একটু করে, মানে জগদ্ধাত্রী মায়ের যেমন ডাকের সাজ দিয়ে বড় বড় মূর্তি যেগুলো, সেরকম এখানে সেই সাজটা করে না। আমি আগের বারেও দুবার তিনবার এসেছি, এখানে এই ধরনের মূর্তি করে। এখানে শিশু শিল্পীরা গান গাইছে, দেখো খুব সুন্দর। দেখো বন্ধুরা, বাড়ি আসার পথে অন্ধকারে দেখো কত সুন্দর গোলাপ রঙের শালুক ফুল ফুটে আছে, দেখো। এটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, দিনের বেলা হলে আরো কত না সুন্দর লাগতো, দেখো কি সুন্দর লাগছে। আর এই পাশেই দেখতে পাচ্ছ সেই পার্কটা, আমি আর একদিন এসেছিলাম, এসে এখানে ভিডিও করেছিলাম, আজকে আর ঢুকলাম না, কেননা আমাদের হাটতলার কাছে ঠাকুরটা এখনো দেখা বাকি আছে। তো চলো দেখা গেল।
ঠাকুরটাই হলো আমাদের কাছে। এখানে চার দিনই অনুষ্ঠান হয়, কালকে হয়েছে যাত্রা আর আজকে এখনো শুরু হয়নি, আজকে বাউল গান হবে। দেখো এই জগদ্ধাত্রী মায়ের সাজটা সাদা, যেমন মা জগদ্ধাত্রী সাজ হয় সেরকম, খুব সুন্দর লাগছে। পুরো মনে হচ্ছে যেন মা জগতের মাতা সবাইকে রক্ষা করছে তার চার হাতে করে। মুখটা দেখো কত সুন্দর, খুব সুন্দর লাগছে, যেন মুখটা জল জল করছে। সপ্তমীর দিন থেকেই আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে। ওই জন্য আমার ছেলে বলছে মা দোকানটা মনে হয় আর একটা কাকুকে দিয়ে দিয়েছে। আমরা পকোড়া খাবো বলে চলে এসেছি, আর কয়েকটা মাত্র ছিল, দেখো সব শেষ হয়ে গেছে, একটু রাত হয়ে গেছে। চলে এসেছি ঠাকুর দেখে, এইমাত্র এলাম, পকোড়া এনেছি, পকোড়া খাবো আর ফুচকা খেয়ে নিয়েছি। আমরা পকোড়া খেয়ে নিচ্ছি, দেখো পকোড়ার সাইজগুলো একটু বড় বড়, আমাদের এখানে 15 টাকা করে পিস নিয়েছে। সবাই ডিসলাইক।